প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর সমসাময়িক বিষয় নিয়ে টক শো জনতার কথা বলে অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য উপস্থিত আছেন যুব সংগঠন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ আজকের বিষয় হচ্ছে যুব বেকারত্ব নিরসনে ঘরে ঘরে চাকরি এ বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ মোস্তাফা আল এহিজাজ এবং পাশে রয়েছেন ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বক্তিয়ার হোসেন এবং পাশে রয়েছেন আমাদের অর্থ সম্পাদক লাক্ষা মার্মা খাগড়াছড়ি এবং আরও আছেন আমাদের বরিশাল বিভাগীয় সভাপতি মোসাম্মদ চায়না আফরোজ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা কেন্দ্রীয় কমিটি মাহফুজা খাতুন মিলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আপনাদের বক্তব্যগুলি উপস্থাপন করবার জন্য আজকে আমাদের টক শো বিশেষ করে যুব বেকারত্ব ও ঘরে ঘরে চাকরি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেবেন কোনো বেকার থাকবে না দেশে কোনো শিক্ষিত বেকার থাকবে না এই প্রেক্ষাপটে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ মোস্তাফা আল এহিজাজ আপনার বক্তব্য যদি আপনি উপস্থাপন করেন যে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সমসাময়িক অনুষ্ঠান কর্ণফুলি টেলিভিশন সমসাময়িক অনুষ্ঠানের পরিচালক এবং ধন্যবাদ জানাচ্ছি কন্যাফুলি টেলিভিশনের সকল দর্শকদের এই জন্যে যে আমাদের ন্যাশনাল সার্ভিসের অসহায় দরিদ্র শিক্ষিত এবং অভিজ্ঞ বেকার যুব সমাজ নিয়ে এবং বেকার যুব সমাজের কথা জনমানুষের মাঝে তুলে ধরার জন্য আসলে আমরা প্রত্যেকেই জানি দুই হাজার আট সালে নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনী ইস্তেহার প্রণয়ন করেছিলেন প্রকাশ করেছিলেন ওই নির্বাচনী ইস্তেহারে নং অনুচ্ছেদে উল্লেখ করেছিলেন যদি আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে তখন এই দেশ থেকে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে প্রত্যেক ঘরে ঘরে একজন করে চাকরি প্রদান করবেন তো আমি প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই যে বেকারত্ব দূরীকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এত সুন্দর একটা উদ্বেগ গ্রহণ করেছিলেন ফলশ্রুতিতে দুই সালে এই বেকারত্ব দূরীকরণের জন্যে ন্যাশনাল সার্ভিস নামে একটি প্রকল্প চালু করা হয় এই ন্যাশনাল সার্ভিস প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচি এর মাধ্যমে দুই সালে সর্বপ্রথম তিনটি জেলা পাইলট প্রকল্প হিসেবে শুরু হয় কোটারিপাড়া সরি গোপালগঞ্জ বরগুনা কুড়িগ্রাম এই তিনটি জেলায় পাইলট প্রকল্প হিসাবে চালু করার পর যখন দেখা গেল যুব সমাজকে এই প্রকল্পের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব এই দক্ষ জনশক্তিতে যুবশক্তিকে দক্ষ দক্ষ জনশক্তিকে শক্তিতে রূপান্তরিত করে যুব সমাজকে দিয়ে একটা দক্ষ জনশক্তি দিয়ে সফলতার দিকে রাষ্ট্রকে নিয়ে যাওয়া সম্ভব তখন এই প্রকল্পটাকে বেগবান করার লক্ষ্যে ক্রমান্বয়ে সারা দেশের প্রতিটি উপজেলায় সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। ফলশ্রুতিতে দুই হাজার দশ সাল থেকে আজ দুই হাজার উনিশ সাল পর্যন্ত এই প্রকল্পের আওতায় দেশের সাতত্রিশটি জেলায় একশত আঠাশটি উপজেলায় প্রায় দুই লক্ষ সাতত্রিশ হাজারেরও অধিক ন্যাশনাল সার্ভিস কর্মীকে নিয়োগ দেওয়া হয় এই ন্যাশনাল সার্ভিস কর্মীদের নিয়োগের প্রসেসিংটা যদি আমরা বলতে যাই সরকারিভাবে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সরকারি নিয়োগের মতোই নিয়োগ সার্কুলার হয় নিয়োগ সার্কুলারের পর একটা নিয়োগ বোর্ড গঠন করা হয় নিয়োগ বোর্ড নিয়োগ সার্কুলার অনুপাতে যে সকল সদস্যরা আপনার আবেদন করেন ব্যাংক ডাব দিয়ে ওই সকল সদস্যদেরকে নিয়োগ বোর্ড ডাকা হয় ডাকানোর পর তাদের এখানে যাচাই বাছাই হয় তাদের বাইবা নেওয়া হয় পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা নেওয়ার পর তাদেরকে তিন যারা সিলেক্টেড হন তাদেরকে তিন মাসের মৌলিক প্রশিক্ষণের জন্য ডাকা হয় সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার হয়তো জানা নাই যে বাংলাদেশে যে যে ডিপার্টমেন্টে চাকরি করবে ওই ডিপার্টমেন্টে চাকরি করার জন্য যে নিয়োগের পূর্বে তাকে সেই কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্য যে কোনো ট্রেনিং হয় কি না কোনো প্রশিক্ষণ হয় কি না পক্ষান্তরে যদি দেখা হয় একমাত্র আমাদের দেশে এই ন্যাশনাল সার্ভিস কর্মীদেরই নিয়োগের পূর্বে প্রশিক্ষণ দেওয়া হয় তিন মাসের আমাদের একজন কর্মী আচ্ছা ধন্যবাদ মোস্তাল ইহিজাজ আপনার বক্তব্যের জন্য এখন ন্যাশনাল সার্ভিস কর্মীদের দাবি দেওয়াটা কি সরকারের কাছে এই প্রেক্ষাপটে যেটা মৌলিক দাবি আপনাদের দাবিগুলি কি এটাকে এগিয়ে নিতে হলে আমাদের যে দাবিগুলো আপনারা হয়তো জানেন আপনারা প্রত্যেকেই জানেন আমরা দীর্ঘদিন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করে আসছে আমরা ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা স্মারকলিপি প্রেরণ করেছি আমরা ইতিপূর্বে যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করেছি আমরা ইতিপূর্বে বর্তমান গভর্নমেন্টের উচ্চ পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি আমরা জেলা এবং উপজেলা থেকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্নবার স্মারকলিপি প্রদান করা হয়েছে তো আমাদের সে যে দাবিগুলোর বিষয়ে আমরা বলবো আমরা ইতিপূর্বে যে দাবিগুলো সরকারি নিকট উপস্থাপন করেছি আমরা মোট সাতটি দাবি সরকারি নিকট উপস্থাপন করি আমরা আপনাদের উদ্দেশ্যে আমরা একটু যদি একটু শোনান আমাদেরকে আমাদের সাত দফা দাবিগুলোর মধ্যে প্রথম দফা হচ্ছে আগামী এক মাসের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে মেয়াদ উত্তীর্ণ কর্মীদের তিন মাসের প্রশিক্ষণ ও দুই বছরের কর্ম অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করে পুনরায় নিয়োগ প্রদান এবং স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এরপরে দ্বিতীয় দাবি আপনাদের চলমান ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মেয়াদ প্রাথমিক পর্যায়ে দশ বছর করতে হবে এবং স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত কর্মসূচি চলমান রাখতে হবে আমাদের দাবি তিন বর্তমান বাজার মূল্যে বাজারের দ্রব্যমূল্য বিবেচনা করে চলমান কর্মসূচির কর্মীদের ন্যূনতম বেতন নির্ধারণ করতে হবে এবং একটি নির্দিষ্ট বেতন স্কেলের আওতায় আনতে হবে আমাদের দাবি চার সরকারে বিভিন্ন শূন্য পদে স্বাভাবিক নিয়োগের পাশাপাশি ন্যাশনাল সার্ভিস কর্মীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং ন্যাশনাল সার্ভিস কর্মীদের নির্দিষ্ট পদবি নির্ধারণ করতে হবে দাবি পাঁচ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক মেয়াদ উত্তীর্ণ কর্মীদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে চোদ্দো সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের প্রতিনিধি রাখতে হবে অনতি বিলম্বে দেশের যে সকল উপজেলা এখনও পর্যন্ত ন্যাশনাল সার্ভিসের আওতায় আসেনি সেই সকল উপজেলাকে ন্যাশনাল সার্ভিসের অন্তর্ভুক্ত করতে হবে এবং আলাদা ন্যাশনাল সার্ভিস সেল বা ন্যাশনাল সার্ভিস অধিদপ্তর গঠন করতে হবে এ সমাজ থেকে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বয়স সীমা চব্বিশ থেকে পঁয়ত্রিশের পরিবর্তে আঠারো থেকে পঁয়ত্রিশ করে উপজেলাব্যাপী ব্যাপী নতুনভাবে ন্যাশনাল সার্ভিস সম্প্রসারণ করতে হবে এবং অনতিবিলম্বে বেকারত্ব দূরীকরণের জন্য আলাদা নৈতিমালা তৈরি করতে হবে আমি একটু প্রশ্ন করতে চাই এখানে চব্বিশ বছর আছে এটা আঠারো করতে চাচ্ছেন কেন মানুষের যুব বেকারত্ব শুরু তো হয় চব্বিশ বছর পরে এটা তো পড়াশোনার সময় একটা মানুষ ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করে বা ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করতে শেষ করতে করতে তার চব্বিশ বছর মোটামুটি লেগে যায় আঠারো বছরের একটা বালক আমরা যে যেখানে শিক্ষিত বেকার রয়েছে এতগুলি এটা তো আমি যুক্তি মনে করি চব্বিশ বছরটা বিষয়টা যদি আমরা লক্ষ্য করি আমরা এইচএসি বা উচ্চ মাধ্যমিক যেটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা কিন্তু আঠারো বছরের মধ্যেই কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক আমরা পাশ করে থাকি বা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে থাকি উচ্চ মাধ্যমিক আমাদের গ্রামগঞ্জে এখনও তেমনভাবে আমাদের এই ইয়ে করাটা শিক্ষা বা আমাদের উচ্চ পর্যায়ে পড়ালেখা করাটা বা এটা আমাদের হয়তো হয়ে ওঠে না আপনি হয়তো জানেন যে আমাদের সরকারি বিভিন্ন নিয়োগে প্রশাসনে পুলিশ প্রশাসন বা যে নিয়োগগুলো আছে বিভিন্ন নিয়োগে কিন্তু আমাদের ষোলো থেকে উনিশ বছর পর্যন্ত আমাদের নিয়োগের একটা সীমা আছে প্রশাসনের পুলিশ পুলিশে হ্যাঁ পুলিশে সেনাবাহিনীতে আর্মিতে যেখানে উনিশ বছর পর্যন্ত তাহলে আমাদের যে যুব সমাজ যারা প্রশাসনিক কাজ করতে আগ্রহী এই দেশের জন্য কাজ করতে আগ্রহী মাটি ও মানুষের জন্য কাজ করতে আগ্রহী ওই লোকগুলা কিন্তু ওই যুব সমাজ কিন্তু আমরা সেই সুযোগটা ধন্যবাদ সভাপতি আপনাকে আপনার বক্তব্যের জন্য আমরা এখন কথা শুনবো আমাদের খাগড়াছড়ি থেকে আগত আমাদের অর্থ সম্পাদক কেন্দ্রীয় কমিটির লাক্ষা মার্মা আপনার বক্তব্য কি সভাপতির বক্তব্যের আলোকে ধন্যবাদ ন্যাশনাল সার্ভিস প্রকল্পে অনেক ক্ষুদ্রনীশীল গোষ্ঠী এবং সংখ্যালঘু রয়েছে এই ক্ষুদ্র নীল গোষ্ঠী সংখ্যালঘুদের কর্মসংস্থার সৃষ্টি ন্যাশনাল সার্ভিস মাধ্যমে করলে স্বচ্ছতা পাবে বলে আশা করছি আমরা ধন্যবাদ আপনি আশা করছেন যদি ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে এই ক্ষুদ্র নী গোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে এটা স্বচ্ছতা থাকবে এবং মানুষ তৃণমূল থেকে উপকৃত হবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে ফিরছে একটু পরে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী প্রিয় দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বিরতির পরে জনতার কথা বলে অনুষ্ঠানে আজকের বিষয় যুব বেকারত্ব ও ঘরে ঘরে চাকরি এ বিষয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কথা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এ পর্যায়ে আমরা এ বিষয়ে কথা শুনব বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জামালপুরের কৃতি সন্তান মোহাম্মদ বক্তিয়ার হোসেন আপনার কাছে ধন্যবাদ চ্যানেল কর্ণফুলিকে আমাদেরকে এই বেকার যুবক যুবতী করে দূরীকরণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সভাপতি বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মোস্তফা আল আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হলো বেকারত্ব দূরীকরণের যে প্রবলেম এটা আমাদের সারা বাংলাদেশে বর্তমান বড় প্রকট সমস্যা তো আমাদের ন্যাশনাল সার্ভিসের যে দাবিগুলো আছে সেগুলো আমাদের সভাপতি বলে গেছেন আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আমরা দুই বছর প্রকল্পের যে চাকরিটা করতেছি এই প্রকল্পটি শেষ পর্যায়ে তো আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে আমাদের জাতীয়করণ করা অথবা প্রকল্পের মেয়াদ দশ বছরে বৃদ্ধি করে যাতে আমাদের স্থায়ী কর্মসূচি ব্যবস্থা করে একটা ন্যূনতম বেতন কাঠামো করে যাতে আমরা বউ বাচ্চা ছেলে মেয়ে দিয়ে সুন্দর করে জীবনযাপন করতে পারি এই বলে আমি আমার ধন্যবাদ জনাব বক্তিয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কথা কল্যাণ পরিষদ এরপরে কথা শুনবো আমাদের তৃণমূলের একজন নেত্রী বরিশাল বিভাগীয় সভাপতি মোসম্মাদ চায়না আফরোজ আপনার কি বলেন ধন্যবাদ স্যার আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা তার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প এই ন্যাশনাল সার্ভিস এই ন্যাশনাল সার্ভিসে আমাদের তিনি দু বৎসরের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি বরিশাল বিভাগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে সাথে এতটুকুই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী বিগত দিনে আমরা জানি যে অনেক কতগুলো প্রকল্প তিনি জাতীয়করণ করেছেন কিন্তু তার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প আমাদের জন্য তিনি যে কিছু একটা ব্যবস্থা করবেন না এটা আমি বিশ্বাস করি না তার এই ধারাবাহিকতা যদি আমাদের আবার পুনরায় একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকব ধন্যবাদ মোসাম্মদ চায়না আফরোজ সভাপতি বরিশাল বিভাগ আমি মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মার কাছে দাবি জানিয়েছেন আমরা আশা করব সেই দাবি পূরণ হবে সর্বশেষ কথা শুনতে চাই তৃণমূলের আরেক নেত্রী মাহবুজা খাতুন মিলি আপনার কাছে আপনার বক্তব্য কী ধন্যবাদ সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জননেত্রী শেখ হাসিনা তাকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই ন্যাশনাল সার্ভিসের চাকরি দেওয়ার জন্য আমাদের কাউখালী উপজেলাবাসীর পক্ষ থেকে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে এটাও জানাচ্ছি যে এই দুই বছর প্রশিক্ষণ শেষে আমরা অনেক যুব যুব মহিলা বেকারত্ব হয়ে পড়েছি অনেক স্বামী পরিত্যক্ত আছে অনেক বয়সে ওবার হয়ে গেছে আমরা সরকারি চাকরি পাইনে যারা তারা আছি অনেক নারীরাই আমরা মানবেতর জীবনযাপন করতেছি তাদের জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে স্থায়ীকরণ জাতীয়করণ করে তাহলে হয়তো আমরা এই মানবেতর কঠিনতর জীবনযাপন থেকে মুক্তি পাবো সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করেন এটুকুই আমাদের তার কাছে দাবি ধন্যবাদ মাহফুজা খাতুন মিলি আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য এখন আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের বক্তব্যগুলি আমরা শুনেছি আমরা সর্বশেষে আবারও ফিরে যেতে চাই ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট যুবনেতা মোহাম্মদ মোস্তাফা আল এহিজাজ আপনার কাছে আপনি যদি সংক্ষেপে আপনাদের কনক্লুশনটা যদি টানেন আসলে বিষয়টা হচ্ছে বর্তমান সরকার কিন্তু যুব সমাজকে কাজে লাগানোর জন্য এবং দেশের যে টোটাল জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ এই যুব সমাজকে ছাড়া কখনোই এই দেশ আমরা উন্নয়নশীল দেশে বা উন্নত দেশে পরিণত হওয়া সম্ভব না এটা কিন্তু সরকার উপলব্ধি করতে পেরেছেন যার লক্ষ্যে আপনারা দেখেন বর্তমান সরকারের যে যে নির্বাচনী ইশতেহার ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সেখানে দেখি সরকার উল্লেখ করেছেন এক কোটি আঠাশ লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি করবেন এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী পাঁচই জানুয়ারি বিজয় সমাবেশে বলেছেন যে প্রধানমন্ত্রীর ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরি করা আপনারা জানেন ইতিপূর্বে অর্থমন্ত্রী বলেছেন পরিকল্পনা মন্ত্রী বলেছেন যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরি করবেন সর্বশেষ আমাদের যে দুই হাজার উনিশ দুই হাজার বিশ অর্থ বাজেট হল ওই বাজেট পরবর্তী সাংবাদিক সংবাদ সম্মেলন যে যা হয়েছে যেটা হয়েছে ওই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি তিন কোটি লোকের কর্মসংস্থান তৈরি করবেন তাহলে সরকার কিন্তু যুব সমাজকে কর্মসংস্থান তৈরি করার জন্য একটা চিন্তাভাবনা করছেন যুব সমাজকে নিয়ে তার জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই পক্ষান্তর আপনাকে দেখতে হবে আমাদেরকে জিনিস লক্ষ্য করতে হবে সরকার ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে কিছু যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করেছে তাদেরকে যে তারা যে কাজ করেছে তারা যে যে ডিপার্টমেন্টে কাজ করেছে যারা শিক্ষাতে ছিল তাদেরকে ওই শিক্ষায় শিক্ষক হওয়ার জন্য তাকে তিন মাস ট্রেনিং দেওয়া হয়েছে দুই বছরের জন্য তাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে যে হেলথে ছিল তাকে তিন মাস স্বাস্থ্যসেবার উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দুই বছরের জন্য তাকে একটা হাসপাতালে দেওয়া হয়েছে কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয়েছে ঠিক এভাবে গভর্নমেন্টের যত ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে যাদেরকে আমরা নিয়োগ দিলেন সরকার যাদেরকে ট্রেনিং দিল ট্রেনিং এবং নিয়োগ দেওয়ার পরে তাকে জেনারেল শিক্ষিত থেকে একটা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হলো দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার পর যদি সে দক্ষ বেকারে পরিণত হয় তাহলে এটা দেশ ও জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক আমি চাইবো এই আমাদের ন্যাশনাল সার্ভিস কর্মীরা যাদের ফকলপর ম্যাচ ইতিপূর্বে শেষ হয়ে গেছে যারা এখন মানবতার জীবনযাপন করতেছে যারা বেকারত্বের ঘি টানছে এখন তারা দেশ ও জাতির জন্য বোঝা হবে না তারা তাদের যে দক্ষতা অর্জন করেছে ওই দক্ষতাকে তারা আরও বিল্ড আপ করে সরকার তাদেরকে কাজের সুযোগ দিবেন তারা কাজ করবে তারা দেশ ও জাতিকে সর্বোচ্চ পর্যায়ে তারা নিয়ে যাবে তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে দেশ ও জাতি গঠনের লক্ষ্যে তারা কাজ করবে এবং তাদের প্রকল্প এখনও চলমান যারা ন্যাশনাল সার্ভিস এখনও চলমান রয়েছে অনতিবিলম্বে সরকার তাদের জন্য প্রকল্পর মেয়াদ বৃদ্ধি করবে এটা আমি প্রত্যাশা করছি এবং আমি সরকারি নিকট দাবি জানাচ্ছি যেন তাদেরকে অনতি বিলম্বে প্রকল্পর মেয়াদ বৃদ্ধি করা হয় তাদের প্রকল্পের একটা সময় সরকার তাদেরকে একটা ব্যবস্থা করবেন ধন্যবাদ জানাব মুস্তাফা আল ইহজাজ আপনাকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মানবতার মা বিশ্বনেত্রী যিনি প্রথম এই প্রকল্প চালু করেছিলেন দু সালে মাত্র তিনটি জেলার মধ্যে গোপালগঞ্জ কুড়িগ্রাম এবং বরগুনায় দিয়ে শুরু করেছিলেন আজকে সেই প্রজেক্ট সাঁইত্রিশটি জেলার মধ্যে বিস্তৃত হয়েছে প্রায় একশো আঠাশটির মতো উপজেলায় যেখানে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার বেকার যুবক যুবতী কাজ করছে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার সকল বেকারদেরকে আপনি এই কর্মসংস্থানের আওতায় আনবেন এবং যারা ইতিমধ্যে কাজ করেছেন তাদের সেই যোগ্যতা তাদের প্রশিক্ষণ তাদের অভিজ্ঞতায় কাজে লাগিয়ে তাদেরকে আরও অধিকতর কাজে লাগাবেন সেই বিশ্বাস করছি এবং প্রতি ঘরে ঘরে যে চাকরির আপনার যে ওয়াদা যে ইস্তেহার এবং বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ গঠন করা সেটা আপনার লক্ষ্য সেই লক্ষ্য আপনি পূরণ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আজকে এখানে শেষ করছি প্রিয় দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে এই সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেল কর্ণফুলির সাথে থাকুন ধন্যবাদ নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী